আমি রাকিব হোসেন, আমি থাকি সাভারে। আমি পড়াশোনা করেছি পলিটিক্যাল সায়েন্সে। আমি বর্তমানে একজন ফ্রেশার। আমি যখন ফার্স্ট আমার একটা জব ইন্টারভিউ দেই, তখন অনেক টাইপের কোশ্চেনের সম্মুখীন হই। তাতে আমি বুঝতে পারি যে আমার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমাকে অবশ্যই আরও বেশি দক্ষ হওয়া প্রয়োজন। পরবর্তীতে আমি ফেসবুকে স্ক্রলিং করতে করতে দেখি বিজেএমের যে পেজটা আছে সেটা হচ্ছে আমার সামনে আসে। ওদের পেজটা হচ্ছে ডিটেলসে একটু ঘাঁটি, ঘাটার পর আমার কাছে খুব ভালো লাগে। আমি সিদ্ধান্ত নিই যে আমি এইচআর কমপ্লায়েন্সের উপর কোর্স করব। পরবর্তীতে আমি বিজেএমে ফোন করি, তারপর ওনারা আমাকে বললেন যে আপনি চাইলে এখানে এসে সরাসরি কথা বলতে পারবেন। পরবর্তীতে আমি এখানে এসে কথা বলি, তো কথা বলে আমার খুব ভালো লাগে। পরবর্তীতে হচ্ছে আমি এখানে আর কি অ্যাডমিশন নেওয়ার চিন্তাভাবনা করে থেকে পরে আমি এখানে ভর্তি হই। আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল, বিশেষ করে গার্মেন্টস সাইডটা ওইভাবে জানা ছিল না, আমি খুব কমই জানতাম। এখানে ভর্তি হওয়ার পর আমি গার্মেন্টস সেক্টরে অনেক বিষয় জানতে পেরেছি, যা আমার বর্তমানে প্রফেশনাল লাইফে যখন আমি ঢুকবো আমার জন্য অনেক সহযোগী হবে আর কি, ইনশাল্লাহ। আমি এখানে মোটামুটি গার্মেন্টস সেক্টরে এইচআর ডিপার্টমেন্টের কমপ্লায়েন্সের অনেক কিছু ইনফরমেশন পেয়েছি, যেটা আমার জন্য অনেক লাভজনক হবে ইনশাল্লাহ। আমি এখানে কমপ্লায়েন্স সম্পর্কে জেনেছি, একটা এইচআর ডিপার্টমেন্টের কী কী কাজ থাকতে পারে, কী কী ফেস করতে হয়, কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, এইসব বিষয় আমি জেনেছি। আমি স্পেশালিভাবে থ্যাংক জানাই আমাদের স্যারদের, ওনারা ওনাদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমাদের যেই কোর্সগুলো হয়েছে সেটা পরিচালনা করেছেন, যাতে আমরা আমাদের কথাগণিত পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যালি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এইচআর ডিপার্টমেন্টে কী কী সমস্যার সম্মুখীন হয় সেসব বিষয়গুলো হচ্ছে আমরা খুব সুন্দরভাবে শিখতে পেরেছি স্যারদের মাধ্যমে। আমাদের যেসব স্যাররা ক্লাস নিয়েছেন তারা মোটামুটি আমাদের সাথে ফ্রেন্ডলিভাবে আলোচনা করে এই ক্লাস নিয়েছেন। আমাদের যেই ক্লাসগুলো হয়েছে আমাদের পড়া শেষ হওয়ার পর স্যাররা আমাদের কোশ্চেন করেছেন যে আপনাদের কোনো কিছু যদি জানা থাকে আপনারা আমাদের কোশ্চেন জানতে পারেন। আমরা এই বিষয়গুলোতে স্যারদের খুব ধন্যবাদ জানাই। ওনারা ওনাদের বিভিন্ন চাকরি জীবনের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য। আর স্পেশালিভাবে মিলন ভাইকেও থ্যাংক ইউ জানাই, উনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আমাদের জন্য। আমাদের মতো যারা ফ্রেশার আছে তাদের জন্য হচ্ছে এটা অনেক বড় অপরচুনিটি এই প্রতিষ্ঠানটা আমি মনে করি, কারণ আমরা ফ্রেশার, আমাদের ওইভাবে কারো কাছ থেকে ইনফরমেশন নিয়ে কোথাও যে আমরা একটা অ্যাপ্লাই করব সেরকম সুযোগটা আমাদের থাকে না। এই প্রতিষ্ঠানের কারণে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা অনেককেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি। এই জন্য আমি ধন্যবাদ জানাই বিজিএমকে, স্পেশালি থ্যাংক ইউ জানাই ইনায়ত স্যারকে, আহসান স্যারকে, বিশাল স্যারকে, ওনাদের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এর জন্য আর কি। আসসালামু আলাইকুম।